আসসালামু আলাইকুম। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তো চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। কোনো একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রথমত আমাদেরকে নিশটা সিলেক্ট করতে হবে। নিশ হচ্ছে যে সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি বা যে কোনো কন্টেন্ট রেডি করতে চাচ্ছি। তো আমরা ফুটবল নিয়ে কাজ করতে চাচ্ছি, এই জন্য আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে কিছু এক্সটেনশন অ্যাড করতে হয়। যেমন এখানে কিওয়ার্ড সার্ফার আছে, যার ফলে আমি সার্চ ভলিউম দেখে ফেলতে পারছি এবং সিপিসিটা দেখে ফেলতে পারছি। ফুটবল লিখে সার্চ করলাম এবং দেখতে পেলাম যে কেমন কম্পিটিশন আছে। তো আমরা এর আগে পিছনে একটু দেখে নেব অল ইন ইউআরএল, এটা একটা ব্যবহার করে এখানে জিরো রেজাল্ট দেখাচ্ছে, মানে কোনো ইউআরএল এ ফুটবল সরাসরি নেই। অল ইন টাইটেলটা দেখবো, আমরা দেখতে পাচ্ছি এতগুলো ওয়েবসাইটে টাইটেল হচ্ছে এই ইউআরএলটা, টাইটেল হচ্ছে এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এবার আমরা একটু দেখব কিওয়ার্ড প্ল্যানারে। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলের একটা কিওয়ার্ড রিসার্চ টুল। সো আমরা গুগলে যদি সার্চ করি তারপর হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে। সো আমরা এবার একটু কিওয়ার্ড প্ল্যানার চলে যাব। ডিসকভার নিউ কিওয়ার্ডস এ যাব, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। যে কান্ট্রির জন্য আপনি কিওয়ার্ডে টার্গেট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। তো আমি একটু লিখছি ফুটবল, যে কয়েকটা কিওয়ার্ড হচ্ছে এই মুহূর্তে মাথায় আসছে এখানে লিখে ফেলুন। এখান থেকে আইডিয়া নিয়ে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। তো আমি এই দুটো দিলাম, ওকে, আমাদের সামনে রেজাল্ট চলে আসছে। আমরা জানি কিছুদিন আগেই হচ্ছে ফুটবল নিয়ে বেশ মাতামাতি হলো, বিশেষ করে কোপা আমেরিকা নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের সার্চ ভলিউমটা অনেক বেড়ে গেছে, মানুষজন অনেক বেশি ফুটবল নিয়ে সার্চ করতেছে। আমরা একটু নিচের দিকে যদি যাই দেখতে পাচ্ছি ফুটবল নিয়ে সার্চ অনেক বেশি, সার্চ ভলিউম 33,100 মান্থলি সার্চ ভলিউম আছে। প্রত্যেক মাসে এতজন মানুষ গড়ে সার্চ করে এবং কম্পিটিশন এই কিওয়ার্ডটা নিয়ে খুব বেশি ওয়েবসাইট মানে সরাসরি কাজ করেনি। কম্পিটিশন লো, একটা সিপিসি আছে, যারা অ্যাড রান করে তারা এই পরিমাণ খরচ করে বা গুগল এই পরিমাণ সিপিসি হচ্ছে প্রদান করে যে কোনো ওয়েবসাইটে অ্যাড দেখানোর জন্য অ্যাডসেন্সে। বিডি ফুটবল, এটা লিখে 590টা সার্চ আছে মান্থলি এবং কম্পিটিশন লো। এই কিওয়ার্ডটা হতে পারে আপনার জন্য আদর্শ, কারণ ফুটবল লিখলে তখন হচ্ছে বড় বড় কিছু জায়েন্ট ওয়েবসাইটের সাথে আপনার কম্পিটিশন হয়ে যাবে। যদি বাংলাদেশ বেসিসে একটা ওয়েবসাইট বা কন্টেন্ট রেডি করতে চান তখন আমরা এটা নিতে পারবো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এভারেজ মান্থলি সার্চ ভলিউম এটা হাই থাকতে হবে আর কম্পিটিশন হতে হবে লো। যে কোনো কিওয়ার্ডই আপনি নেন না কেন, আপনার ওয়েবসাইটে যেহেতু নতুন হয় তো কম্পিটিশন লো। আর হচ্ছে যখন আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল করে ইনকাম করতে চান তখন এই হাই বিডের কিওয়ার্ডগুলো নেবেন, যেগুলো হচ্ছে হাই বিড। আর যখন নিজে অ্যাড রান করবেন গুগল অ্যাডওয়ার্ডস ব্যবহার করে তখন এটা নেবেন সবচেয়ে লো। আচ্ছা, এইভাবেই হচ্ছে আপনার 10টা কিওয়ার্ড এখানে সিলেক্ট করে ফেলবেন, যেগুলো হচ্ছে হাই সার্চ ভলিউম, লো কম্পিটিশন। এবং যেহেতু আমরা একটা ব্লগিং ওয়েবসাইটের জন্য করব, সেহেতু এখান থেকে হচ্ছে যে কিওয়ার্ডগুলো সিপিসি অনেক বেশি সেগুলো আমরা সিলেক্ট করব, এরকম 10টা এই ফুটবল রিলেটেড। এরপর প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সাপোজ আমি হচ্ছে কয়েকটা সিলেক্ট করে নিই, ফুটবল টুডে এটা সিলেক্ট করলাম। এগুলো নিয়ে আমরা হচ্ছে যদি মেসিকে নিয়েও যদি কেউ ওয়েবসাইট করে আমার মনে হয় বেশ ভালো করবে। তারপর হচ্ছে বিডি ফুটবল এগুলো নিলাম, আপনি কপি করতে পারেন অথবা পুরো শীটটাই ডাউনলোড করে ফেলতে পারেন। আপনার একটা এক্সেল শিটে এই কিওয়ার্ড গুলো সেখানে পেস্ট করে তারপর হচ্ছে সেখান থেকে আবার কম্পিটিশন, এভারেজ মান্থলি সার্চ ভলিউম এগুলো বিবেচনা করে 10টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন। ধন্যবাদ, এইভাবেই খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসইও সম্পর্কে আরো শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।